ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জামাতে নামাজ পড়ার সময় কিছু কিছু মুসল্লি আছে যারা ইমামের সাথে প্রতিযোগিতা করে, এদের ব্যাপারে কিছু নসিহামূলক কিছু বলবেন। একেবারে খাঁটি কথা বলছি, ইমামের সাথে প্রতিযোগিতা করা যাবে না। নিয়ম হচ্ছে ইমাম করার পরে আপনি করবেন, পরপরে আপনি করবেন, একবার দেরিও করে যাবেন। কেউ কেউ আছে ইমাম সাহেব রুকু থেকে উঠার শুরু হয়েছে, এবার থেকে শুরু হয়েছে রুকু যান, এটা না। ইমাম সাহেব রুকু আল্লাহ আকবার শেষ করছে, রা শেষ করছে, আপনার আল্লাহ আকবার শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন কথাটা? এবং হাদিসে স্পষ্ট আছে, আমি যতক্ষণ রুকুতে না গেছি ততক্ষণ তোমার রুকু শুরু করবে না, স্পষ্ট আছে। আমরা কেউ বাঁকা হইতাম না যতক্ষণ রসুল সেজদে না গেছে। এর অর্থ হচ্ছে আপনাকে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া একদম নিষেধ। আর প্রতিযোগিতায় লিপ্ত হলে একটা একটা খারাপ দিকও আছে, হাদিসে আছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি মাতা কি হয়ে যাবে, গাদার মাতা হয়ে যাবে। এটা গাদার মাতা কিভাবে হয় আল্লাহ জানে, হয়তো সরাসরি এরকম ব্যবহার চরিত্র হয়ে যাবে, অথবা একসময় সেটা হয়ে যাবে, অথবা হাসর দিন শাস্তি শুরু হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং এটা যেন আমরা না করি।